হাই ভিউয়ার্স, ইউটিউব চ্যানেলে এই প্রথম এসেছি আমি। তো এই প্রথম আসার জন্য আমি ফ্লিপকার্ট থেকে দুটো প্রোডাক্ট পারচেস করেছিলাম, তার রিভিউ নিয়ে এসেছি। তো আপনাদের সাথে মনে করলাম একটু শেয়ার করি। তো প্রোডাক্ট দুটো ডেলিভারি করে দিয়েছে, তো আপনারা দেখুন কেমন, আর যদি ভালো লাগে তাহলে আপনারাও পারচেস করতে পারেন। আমি প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনাদের কেমন লাগে। প্রোডাক্টের মধ্যে একটা সেলফি স্টিক নিয়েছি, এই এটা হলো একটা ভালো সেলফি স্টিক। এটা আমি এখন বক্সটা খুলবো, খুললেই আপনারা দেখতে পারবেন যে কেমন দেখতে, আমিও দেখিনি এখনো, তো আপনাদের সাথে সাথে আমারও দেখা হয়ে যাবে। খুলে নিলাম, এই হলো সেলফি স্টিক। সেলফি স্টিক হলো YT1288। এবার এটাও আটকানো রয়েছে, এটাও খুলবো, দেখি ভেতরে কি কি রয়েছে। যতটা আশা করেছিলাম তার থেকেও খুব ভালো মনে হচ্ছে। এই হলো সেলফি স্টিক, প্যাকেটটা খুলবো। এটা হাতে রাখার জন্য একটা দড়ি দিয়েছে, একটা চার্জার আছে, আর ছোট্ট একটা বই কি কি করতে হবে না হবে এটা দেওয়া আছে। আর সেলফি স্টিকের সাথে ব্লুটুথ রিমোট। সেলফি স্টিকটা দেখি কত বড়, ওর জন্য ব্লুটুথ দিয়েছে যাতে ছবি ভালো করা যায়। সেলফি স্টিকটা কমপক্ষে 4 ফুট, ওর জন্য রিমোটটা দিয়েছে, ব্লুটুথ রিমোট, আর রিমোটের সাথে চার্জার যাতে চার্জ শেষ হয়ে গেলে চার্জ করে নিয়ে। এবার সেলফি স্টিকটা ফোল্ড করে রেখে দিই, আর একটা প্রোডাক্ট কিনেছি ওইটাও দেখাই। ওইটা প্রোডাক্টটা হলো বোটের 255 প্রো ব্লুটুথ হেডফোন, ওইটাও দেখাবো, তবে এটা রেখে দিই। এই হলো প্যাকেট, এটাও খুলবো। এই যে বিল, বুটের হেডফোন, যতটা দেখছি ততটা থেকেও আশা করি খুব ভালো হবে। এবার প্যাকেটের মধ্যে কি কি দিয়েছে একটু প্যাকেটটা খুলে দেখা যাক কি কি আছে। বুটের কার্ড অরিজিনাল, এর সাথে একটা চার্জার, একটা ছোট বই, হেডফোনটা খুব সুন্দর কালোর সাথে লাল। আর কিছু নেই, যদি আপনাদের হেডফোন আর সেলফি স্টিকটা ভালো লেগে থাকে, যদি আপনারা কিনতে চান
আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা লিঙ্কটা থেকে কিনে নেবেন।